আসসালামু আলাইকুম, মিমস হোম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব তেলাপিয়া ফ্রাই, যার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচ। এটি কালারটা ভালো আসার জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিংবা জর্দার রঙও ইউজ করতে পারেন। দিয়ে দিবেন 7 মতো লবণ, এখানে 1 চা চামচ লবণ দেওয়া হলো, সাথে দিয়ে দিচ্ছি ফিশ সস, তাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এরপরে দিয়ে দিয়েছি টমেটো সস, তাও দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সসটা প্রায় শেষের পর্যায়ে যার জন্য বের হতে চাচ্ছিল না। তারপর এতে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এবার সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার নিয়ে নিব তেলাপিয়া মাছটি। এই মাছটি ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে এবং তার গায়ে ছুরি দিয়ে এঁকেও নেওয়া হয়েছে। এবার মরিচের মিশ্রণটি মাছের গায়ে জড়িয়ে নিচ্ছি ভালোভাবে। মশলাটা ভালোভাবে মাছের গায়ে জড়িয়ে নিতে হবে, এটি হাতে সাহায্য করা হচ্ছে কারণ চামচ দিয়ে বা ব্রাশ দিয়ে করতে গেলে অনেক বেশি সময় নেবে। আপনারা চাইলে ব্রাশ দিয়ে কিংবা চামচের সাহায্য করতে পারেন, আমার আফুর কাছে হাত দিয়ে ইজি লেগেছে যার জন্য হাত দিয়ে করছে। মশলাটা ভালোভাবে মাছের গায়ে জড়িয়ে নেব। মাছের গায়ে মশলা লাগানো শেষ, এখন নিয়ে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, সাথে নিয়ে নিয়েছি টমেটো কুচি, তারপর বেঁচে যাওয়া মশলাগুলো নিয়ে নিলাম, তাই একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর একটি কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, গরম হয়ে আসলে দিয়ে দেব মাছটি। খুব সাবধানের সাথে কাজটি করতে যাবেন, না হলে তেলে ছিটকে লাগতে পারে হাতে। গরম তেলে মাছটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচের ভাবটি না থাকে, উল্টে পাল্টে ভেজে নেবেন খুব সাবধানের সাথে। এখন আমি মানে আমার ফুলটাতে গিয়ে এটা এক পর্যায়ে এটা লেগে গেছে কারণ মাটির হাইটা ছিল নতুন, যার কারণে এটা তলানিতে লেগে গেছে। সাথে দিয়ে দিয়েছি টমেটো এবং পেঁয়াজ কুচির মিশ্রণটি। এগুলো মাছের সাথে ভালোভাবে রান্না করে নেব। মাছটা ভালোভাবে রান্না করা হয়ে গেলে ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে এর উপরে দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রসটা দিলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসে, যার জন্য দিচ্ছি। তেলাপিয়া ফ্রাই করা শেষ, কেমন হয়েছে রেসিপিটি জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।